হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। তো চমৎকার নতুন একটি সার্ভিস দিচ্ছে আমাদের, যেটির নাম হলো সম্ভব। তো এই সম্ভব একটি অ্যাপ যেটির মাধ্যমে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো, এবং এখানে মোটামুটি ভালো টাকার একটি স্যালারি নির্ধারণ করা আছে। তো এটার মধ্যে ট্রেনিংয়েরও একটি অপশন আছে। তো আমরা এখন দেখাবো যে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন এবং চাকরির জন্য আবেদন করবেন। তো আমরা এই সম্ভব অ্যাপটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো। আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানের মধ্যে ক্লিক করে আপনারা এই অ্যাপটিতে নামিয়ে ফেলতে পারবেন। তো আমি লিঙ্কের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানের মধ্যে আপনার রেজিস্ট্রেশনের জন্য আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। তারপর এখানের মধ্যে আপনার মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে, ওটিপিতে কানেক্ট করবেন। এটা সহজ, যেটা আর কি সচরাচর যেটা হয়। তো ওটিপিও চলে আসছে। তো তারপর এখানের মধ্যে আপনার যে ঠিকানাটা আছে সেখানে আপনারা সিলেকশন করে দিবেন। তো ঢাকার কোথায় সেটা আপনারা সিলেকশন করবেন। তো এগুলো একদমই সহজ, আপনাদেরকে দেখাই আপনাদেরকে এখানে কী কী করবেন। আপনার এলাকা সিলেকশন করবেন, তারপর হলো কাজের অভিজ্ঞতা। তো আপনার হলো কাজের অভিজ্ঞতাটা দেখাবেন, যে আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেখানে আপনার দেখাতে পারেন যে কয় বছরের অভিজ্ঞতা আছে, এগুলো দেখাতে পারেন। আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ফ্রেশার ক্লিক করবেন, অর্থাৎ আপনি একদমই পুরো নতুন। হ্যাঁ, আপনার কোনো কাজের অভিজ্ঞতাই নাই, ঠিক আছে। আমি ফ্রেশারের মধ্যে ক্লিক করে দিলাম, যেহেতু আমরা মনে করি আমরা সবাই নতুনই। যদি পুরাতন থাকেন তাহলে এখানে দিতে পারেন। আর এখানে খুঁজুন, মানে আপনি কী ধরনের কাজ আপনারা এখানে করতে চান। তো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনারা কি এখানে দিবে। তো এখানের মধ্যে আপনাকে দেখছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার, হাউসকিপার, হিউম্যান রিসোর্সম্যান্ট। আচ্ছা, তো এখানে অনেক রকমের আছে। তো আপনারা, আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিতে পারি, যেহেতু আমি একজন ই করি, মানে ইউটিউব মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং করি। সেক্ষেত্রে আমি এখানে কী দিতে পারি, এখানের মধ্যে আমি একটা দিতে পারি হলো মার্কেটিং দিতে পারি। তারপর হলো আমি দিতে পারি হলো, মানে আপনাদের মন মতো, আপনাদের যেগুলো প্রয়োজন বা যেগুলো আপনার দক্ষ সেগুলোর উপর আপনারা এগুলো দিতে পারেন। তো অফিস সহায়ক দিতে পারেন, অফিস সহায়ক আসলে পিয়নকেই বোঝায়। গার্মেন্টস কোয়ালিটি চেকিং, এটা খুব ভালো একটি কাজ। তারপর ডিজিটাল সেল দিতে পারেন, আপনাদের দক্ষ অনুযায়ী দিবেন। তো আমি আমার কোয়ালিটি অনুযায়ী দিয়ে দিলাম, মানে আমি যে জায়গার যোগ্য। তারপর এখানে বলছে যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কোনটা আছে? তো HSC সম্মান, ডিপ্লোমা সম্মান, অনার্স সম্মান, মাস্টার সম্মান। হ্যাঁ, তো আমি অনার্সে আছি যেহেতু, তো আমি অনার্সের, মানে এই বছরে আমার শেষ হয়ে যাবে, তো আমি এটার মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটিটা দিতে পারেন। তো আমি এখানে বিউবিটি, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার এগুলো দেওয়া শেষ। তবে এখানে আমি সরাসরি তাদের সাথে কথা বলেছিলাম, তাদের এজেন্টের সাথে। তো তারা আমাকে একটি কাগজ দিয়েছেন এবং আমার নাম্বার রেখে দিয়েছেন, এবং তারা বলেছে যে আমাদের যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী তারা একটি চাকরি সেট করেই দেন আমাদেরকে কল দিয়ে জানাবে যে আপনার জন্য এই চাকরিটি সেট করেছে। এবং তাদের যে কাগজটি ছিল সেটার মধ্যে মিনিমাম অ্যামাউন্ট ছিল, বেতন ছিল 15,000 টাকা, ঠিক আছে। তো এইটির মধ্যে তাদের একটি সুবিধা, যেহেতু আমাদের সব কিছুর অনেক কিছু দাম বেশি, যার কারণে এখানে একটি ভালোই। তো এখানে বলছে এখন আপনার নাম, এরপর আপনার জন্ম তারিখ, মাস, পুরুষ, এগুলো একদমই ইজি। তো এগুলো আপনারা একদমই ভাবে দিয়ে দিতে পারবেন সুন্দর মতো। তো আমি দিয়ে দেখাচ্ছি। তো আমার অ্যাকাউন্ট করা শেষ। এখন দেখতে পাচ্ছি যে আমাদের বেতনের কোয়ালিটি অনুযায়ী, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বেতনের উল্লেখ করা আছে, বিকাশে যারা মার্চেন্ট যারা ঢুকতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে, মোহাম্মদপুরে রয়েছে 10,500 টাকা। আপনাদের এরিয়া অনুযায়ী, যেহেতু আপনার, আমি ঢাকাতে সিলেকশন করেছি এবং ঢাকার আশেপাশে যতগুলো কাজের জন্য নিবে তো সবগুলোই কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিবে যে কোথায় কোথায় নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের মধ্যে রয়েছে, মিড লাইফ লাইফ রয়েছে, অনেকগুলো রয়েছে। আপনারা মানে গুনেও শেষ করতে পারবেন না যে কতগুলো রয়েছে, ঠিক আছে। তো তারপর হলো আপনারা যদি চান গভর্নমেন্ট কোনো
চাকরি করতে। সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি চাকুরি আছে, সরকারি চাকুরির মধ্যে ক্লিক করলে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এবং ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোন কোন জায়গার মধ্যে সরকারি চাকরি নিচ্ছে এবং কতজন করে নিচ্ছে। আপনারা এখানে উল্লেখ দেখতে পাচ্ছেন যে এখানে কয়টা সিট ফাঁকা আছে, কয়জনকে নিবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আবেদন করতে পারেন। তারপর এখানে কী বলছে, সিভি তৈরি করুন। আপনারা এখানে ফ্রিতে কিন্তু সিভি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটি সিভি তৈরি করে ফেলবেন আপনারা, আপনাদের নামটা, নাম ঠিকানা অনুযায়ী আপনার এখানে একটি ছবি দিয়ে রাখবেন। তারপর আপনার মোবাইল নাম্বার যেভাবে দেওয়া আছে সেখানে দিবেন। তারপর আপনার জন্ম তারিখ টারিখ এগুলো যা আছে এগুলো তো সব দেওয়াই আছে, ইমেল টিমেল দিয়ে দিলেন। তারপর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যদি চেঞ্জ করতে চান হলো। তারপর আপনার যদি কোনো রেফারেন্স থাকে রেফারেন্স করবেন। তো এইটাই আসলে, তো আপনারা এটার মধ্যে একটি ভালো ই পাবেন, যেহেতু আমি তাদের সাথে ফিজিক্যালি কথাবার্তা বলেছি যে এটার মধ্যে সুবিধাগুলো কী কী আছে, তো তারা আমাকে ফিজিক্যালি বলেছে। আপনারা চাইলে এটার মধ্যে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ।